হ্যাঁ মোছা, আমি মুছে দিতেছি। এই ছবিটা এখানে কে গেছে? জি ম্যাডাম, জাহিদ না আঁকছে না ম্যাডাম, আসলে আলপনা আঁকতে গেছিল, কিন্তু পরে একটা মায় মানুষের মুখের ছবি আঁকে বলছে, আসলে শিল্পী মানুষ তো খুব ভালো ছবি আঁকে ম্যাডাম, এখন মুছে দিবে। আমি মুছে দিতেছি। না না, মুছে দরকার নেই, ছবিটা সুন্দর। আমিও কিন্তু বলতেছিলাম যে ছবিটা খুব সুন্দর হয়েছে, ছবিটা থাক, আলপনা তো ম্যাডাম সব দেয়ালেই থাকে, কিন্তু একটা ছবি থাক বলছিলাম না, পছন্দ করবে। এই যে শিল্পী, এদিকে। জি কি, ছবি তো পছন্দ করছে, তার মানে তুমি ভাইবো না যে তোমার মজুরি আমি কাটুন না? মজুরি কাটবেন তো, তাহলে আমি মুছে দিলাম। না 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 ম্যাডাম, পছন্দ কিছু করা দরকার নেই, মজুরি কাটবো না, কাম করো। আচ্ছা জাহিদ মিয়া, দেখো তো আরও কী করা যায়, একটু সুন্দর করা যায়, যেহেতু ম্যাডাম পছন্দ করছে তাহলে সুন্দর করে আঁকো। টাকা কাটবেন না? আরে মিয়া তুমি কী কইতেছ, মজুর কোনো দিন কারো টাকা কাটে না, ঠকাইছি কোনো দিন? কোনো দিনই তো ঠকাই নাই। ঠিক আছে কর, তাড়াতাড়ি কর। এ তুই কি কাম করতে আইসো, তাকে খারাপ থাকস। হ্যাঁ ও ইয়ে জাহিদ মিয়া, তরমুজ খাও, নাও খাওয়াই দিই, মজুরি কাটুন না, বাড়াই দিব না, ম্যাডাম যেহেতু পছন্দ করছে আমার মজুরি বাড়াইতে কোনো অসুবিধা নেই। শোনো মিয়া, আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, আমার কথা মতো সবকিছু হবে, বুঝছো? কথা মতো হবে না, অবশ্যই আমার কথা মতো হবে। স্যার কিসের স্যার মিয়ার কথা বলো? স্যার স্যার সালামে স্যার, এবারে কাজ হবে আমার মেয়ের মনের মতো। জি স্যার, এইবারে সমস্ত কাজ হবে ম্যাডামের মনের মতো করে স্যার, এটা আমাদের জন্য আদেশ স্যার। এবারে সাজবে আমার মেয়ে যেমন করে চাইবে, ঠিক সেইভাবে তোমরা সাজাবে। জি স্যার। কি রে মা? স্যার এই কথাটাই স্যার আমি এদেরকে বুঝাইতেছিলাম, ম্যাডামের যেহেতু বিয়ে স্যার, কাজে এই বাড়িটা সাজাবো আমরা স্যার ম্যাডামের মনের মতো করে স্যার। ঠিক আছে কাজ করো আব্দুল, চল। জি স্যার, সালামু আলাইকুম স্যার। বেড়াইছো কেন, ম্যাডামের সালাম দিছো? এই যাই ওই, তুমি আমার কই তুমি? যা করবো ম্যাডামের মনের মতো না করতে হবে, এখানে থেকে কি করবো? নীলা নীলা, দেখ তোমার কোন সেটটা বানাবে একটু পছন্দ করে দে আমাকে। বিয়ের পাত্রটা তো তোমরা পছন্দ করে দিয়েছো, এখন এই গহনা দিয়ে কি হবে মা? তোমাদের যা ইচ্ছা দিয়ে দাও। আচ্ছা আমি কি অত শত বুঝি, আর আমাদের পছন্দ তো মান ধরতার আমলের, এখন তো পছন্দ বদলে গেছে তাই না? কিছু কিছু নিয়ম কিন্তু এখনো বদলায়নি, আগের মতোই আছে। গয়না সুন্দর না হলে কিন্তু বিয়ের ছবিও সুন্দর হবে না। শুধু গহনার কথাটাই ভাবলাম, আর আমার ভেতরটা যে শূন্য ক্যানভাস সেটা একবার ভাবল না মা। শূন্যকে পূর্ণ করা ছাড়া কোনো উপায় আছে? ক্যাটালগ রেখে যাচ্ছি, পছন্দ করে রাখিস, নালে বাবার সাথে বুঝবি আমি পছন্দ করতে পারবো না। এ ধর নীলা, বলতেছিলাম আপনি আমার নাম ধরে ডাকলেন কোন সাহসে? জি না মানে ভাবছি আপনি আমার থেকে বয়সে অনেক ছোট হবেন, তাই। তাতে কি, অবস্থানের দিক থেকে আমি আপনার থেকে অনেক বড়। সরি সরি ম্যাডাম। এখন ঠিক আছে, বলেন কি? না মানে বলতে চাইতেছিলাম যে আপনি কি পছন্দ করেন বলেন, আপনি যা বলবেন ওই কাজে আমি করতে পারবো, আপনি শুধু একবার বলে দেখেন, আপনি যা বলবেন তাই। তাই আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? আপনি শুধু একবার বলে দেখেন না ম্যাডাম। আচ্ছা আমি একটু ভাবি, ওকে।
জি, আমি নিচে আছি। শুনুন, আরে ম্যাডাম বলেন কি করতে হবে বলেন। আমি আসলে তখন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আরে কি বলেন ম্যাডাম, আমাকে ম্যাডাম বলতে হবে না, আপনি আমাকে নীলা বলে ডাকবেন। আর বয়সে তো আপনার চাইতে আমি ছোট। তাতে কি, অবস্থানে তো আপনি আমার থেকে অনেক বড়। আসলে তখন রাগের মাথায় আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো ঠিক, ওটাই তো বাস্তব। আমার আসলে উচিত হয় নাই তখন এরকম করা, সরি। আচ্ছা কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন বলেন তো, কান ধরবো? এই যে কান ধরলাম। আরে এটা কি করতেছেন? আমি কিছু মনে রাখি নাই তো, ভুলে গেছি সব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শোনেন, আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনি যেখানে যেভাবে খুশি সেভাবে সাজান, আপনার আলপনা সবচাইতে ভালো হচ্ছে। আর এই ছবিটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এই যে রং ঢং, আসেন। রং রং ঢং মানে যা আপনি করছেন রং, আর আমি এখন করছি ঢং। নিন, খেয়ে নেন। না না, দুপুরে খাইছি তো। আমি তখন দেখেছি আপনারা ভালো মতো খেতে পারেননি, অসুবিধা নেই, ওনাদেরকেও খাবার দেওয়া হয়েছে। আর আপনাদেরকে এই খাবার কে দিয়েছে? শুনুন, এরপর থেকে যদি এরকম খাবার দেয় সোজা আমার কাছে এসে কমপ্লেন করবেন, মনে থাকবে? ঠিক আছে। এই যে দেখেন, চলবে? চলবে মানে দৌড়াবে, ওখানে গিয়ে আরাম করে খান। ঠিক আছে। আচ্ছা শুনুন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জি অবশ্যই। ওই স্ক্রিনটা ফাটা, ওই পাশের বাসার একটা পিচি আছে, ও হাত থেকে ফালা দিছিল। সমস্যা নেই, আমি একটু ফোন করব। কেন, আপনার ফোন? আমার ফোন? আমি হচ্ছি রূপাঞ্জল। আমার ফোন কেন, মনও নেই। জানো কে নেন? কফি খাও। কফি কেন? তোমার না স্বপ্ন ছিল সূর্য যখন ডুবু ডুবু করবে সেই গোধূলি লবণ, তুমি তোমার স্বপ্নের রাজকন্যার সাথে বসে এক কাপ কফি খাবে। খাও। থ্যাংক ইউ, শেষ করেন। নীলা, হানিমুনে কোথায় যাবি বল? তোর বড় মামা এই ট্রিপটা তোদেরকে গিফট করবে। লাগবে না মা। লাগবে না মানে কি? মালদ্বীপে যা, এখন তো এটাই
ট্রেন্ড চলছে, তাই না? বলি আর কি। মা, আমি না জাহান নামে যাব, তুমি খুশি? হোনা জানলে সোহেলের কাছে জেনে নাও। ও তো সোহেলের সাথেই যাবে। তাছাড়া তোমার মেয়ে নিজের জন্য ঠিক সিদ্ধান্ত কখনোই নিতে তো পারেনি। আমার মেয়ে মানে? নীলা কি তোমার মেয়ে না, একটা আমার মেয়ে? আই কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? আই নীলার বাবা, আই শোনো, শোনো না কেন আমার কথা তুমি? কি ম্যাডাম, মন খারাপ? আল্লাহ, আপনার তো আসলেই মন খারাপ। আপনি তো এখান থেকে জানতো প্লিজ, আপনি তো এখান থেকে জানতো প্লিজ। শুধু আপনি হয়ে কথা বলছেন, আমি টকিং টু মানে আপনি বিলাই, মানে আপনি মিলাই? আরে আরে, তো হাসতেছেন, আপনার এই হাসলেই ভালো লাগে। আপনি তো একটু পরেই চলে যাবেন, আপনি যদি রাতটাও একটু কাজ করতেন ভালো হতো। কেন আমাকে হাসাতে পারতেন? আজকে রাতে হাসবেন, রেডি থাকুন। এখন কি বাড়ি থেকে পালাবো? কিন্তু গার্ড ওরা যদি দেখে? শুনেন, আমাদের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে যে স্কুল পালাতে পারে সে সবখান থেকে পালাতে পারে। আপনি আসেন আমার সাথে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? এই তো সামনে গেলেই দেখতে পাবেন। সেটা তো আর কত দূর? বললাম না সামনে, কেন ভয় পাচ্ছেন? আস্থা নেই? আস্থা না থাকলে কি আর আপনার সাথে বের হতাম? তাও ঠিক, কিন্তু হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাচ্ছে, আমার তো এত হাঁটার অভ্যাস নেই। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন তো, আমরা সাইকেল রেখে হেঁটে কেন যাচ্ছি? আরে কি বলেন, আপনি কি আমার সাইকেলে উঠবেন? উঠবো না কেন, বসেন। জি উঠেন না, মানে আপনি আপনি সত্যি সত্যি আমার সাইকেলে উঠবেন? সুযো না উঠার কি আছে, বসেন। একটু দাঁড়ান, আমি নিজে উঠে নিই, কারণ ওই পুরনো সাইকেল তো একটু নড়বড়া। সাবধান। বসছেন?
এখন বলেন জায়গাটা কেমন লাগতেছে? আমি কিন্তু প্রায় এখানে আসি, ওই যে দেখেন কত তারা, এত তারার মাঝখানে না নিজের একা লাগে না। চাঁদের আলোটা খুব সুন্দর না, বিশুদ্ধ আলো। না এটা চাঁদের আলো না, এটা চাঁদের হাসি, কখনো থাকে কখনো থাকে না, ঠিক আপনার মতো। আজ পূর্ণিমা তো তাই হাসিটা দেখা যেতেছে, কিন্তু যে আপনি বাড়িতে ধরা পড়ার ভয়ে মুখে কোনো হাসি নাই। বলেছে আপনাকে বাবা, আজ তো দেখি ডাবল পূর্ণিমা হয়ে গেল, আপনার হাসিও চাঁদের হাসির মতো। আপনি শুধু ভালো আঁকেন না, আপনি কিন্তু ভালো কথা বলতে পারেন। আপনি আসলে কে বলেন তো? আপনার তো এখানে থাকার কথা না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন, আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব, আর আমার মার স্বপ্ন ছিল আমার জীবনটা অনেক রঙিন হবে। কারো স্বপ্ন ঠিক মতো পূরণ হয়নি, আমার জীবনটা রঙিন হয়নি, হয়েছে সাদা কালো। মা বাবাহীন ছেলেকে এ দুনিয়াটা না কোনো স্বপ্ন দেখতে দেয় না, তার জীবনে কোনো রং থাকে না। কেন কেন আপনার বাবা মাকে আগুনে পুড়িয়ে মারা হলো? লোকে বলে আমাদের এলাকার একজন প্রভাবশালী মানুষের সাথে আমার বাবার একটা জমিনে ঝামেলা হয়েছিল। জানেন সেদিন আমি যদি ছবি আঁকতে না যেতাম তাহলে আমিও মরে যেতাম, ভালোই হতো বোধ হয়। আর এতিমখানে বড় একটা ছেলের বাঁচা মরে কি বা যায় আসে বলেন। তবে যাই হোক, আমার জীবনটা রঙিন না হলেও আমি কিন্তু রং ছাড়িনি, রঙের মিস্ত্রি হয়েছি। আপনাকে নাম বলেছি, আপনি রঙের শিল্পী বলবেন? আপনাকে তো রাগলেও দারুণ লাগে। চারদিকে এত মন খারাপের মাঝে আপনি আমাকে হাসিয়েছেন। কি যে বলেন ম্যাডাম, আপনার বিয়ে নিয়ে সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত রং। এটা আমার বিয়ে না, এটা হচ্ছে আমার বাবার একটা বিজনেস ডিল, যেখানে আমার পছন্দ অপছন্দ কিছুই তাদের কাছে আসে যায় না। আর এই ডিলে এই বাড়িটা হচ্ছে আমার খুশ। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে খুশ হিসেবে একটা জেলখানা নিচ্ছে।
আমি এই জেলখানা থেকে মুক্তি চাই, কিন্তু কে দেবে মুক্তি আমাকে? আপনি আমাকে মুক্তি দেবেন? আমি না, আপনি কিভাবে মুক্তি দিবেন আমাকে? কেউই মুক্তি দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে যেই যাবে আর বাবা তাকে শেষ করে দিবে। আমি যদি পালিয়েও যাই আমার বাবা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে, নিজ হাতে মারবে, নিজের মেয়েকেও ছাড়বে না। প্রতিবাদও মুক্তি নেই, পালালেও মুক্তি নেই। আমি আর আমিও না কি, আপনি সবসময় আমাকে হাসান আর আমি কাঁদতেই থাকি। ও, এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, আপনার গিফট। আমাকে হাসানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য, আর আপনি অনেক ভালো এই জন্য। শোনেন, এই গিফটের জন্য থ্যাংকস। আজকের পর তো আর দেখা হবে না, আপনি কি আমাকে ভুলে যাবেন? না, কোনোদিনও না। আমাকে আপনার কেমন লাগে? মানে মানে আমাকে ভালো লাগে আপনার? ও মা, আমি আপনাকে বললাম না, আপনি অনেক ভালো, অনেক ভালো একজন মানুষ। আসি। মজিদ মিয়া, তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ে তোমাদের খুব প্রশংসা করেছে, খুব খুশি। স্যার, আমরাও স্যার কাজটা মন লাগায় করছি স্যার, বিশেষ করে স্যার আমি খুবই মন লাগায় করছি স্যার। এই কদিন স্যার আমি স্যার নাওয়া খাওয়া গোসল স্যার একদম সব কিছু বাদ দিয়ে স্যার আপনার কাজটা স্যার মন লাগায় করছি, কারণ আমি স্যার চাইছি স্যার কাজটা যাতে ভালো হয় স্যার। আমি জানি। আচ্ছা, এই নাও তোমার বাকি পেমেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর যেহেতু আমার মেয়ে তোমাদের কাজে খুব খুশি হয়েছে, জি স্যার, তাই আমার তরফ থেকে তোমার বকশিস। জি স্যার, কি যে বলেন স্যার, স্যার আমি মানুষটা স্যার বলতে পারি স্যার, কিন্তু স্যার কার টাকা স্যার গুনতে হয় আর কার টাকা স্যার গুনতে হয় না স্যার, এটা কিন্তু স্যার বুঝি স্যার। আপনার যে কোনো প্রয়োজনে স্যার স্যার এই মসজিদে ডাকবেন, বান্দা হাজির স্যার। স্যার আপনার যে কোনো হ্যাঁ, কাজ তো শেষ হয়ে গেছে, তাই বিদায় করে দিচ্ছি। কিন্তু বাবা, আমার একটা কাজ ছিল যে। আবার কি? আমি চাচ্ছিলাম যে আমাদের চিরকোটের ছাদে একটু পেইন্টিং করাতে। ওরা তো পেইন্টিং করে না, তাছাড়া তো পেমেন্ট টেমেন্ট দিয়ে বিদায় করে দিলাম। এখন কেন রে মা, আজ বাদে কাল বিয়ে, এখন ঝামেলা করার দরকার আছে? বাবা, বিয়েটা তো আমার মন মতো হচ্ছে না। অ্যাটলিস্ট আমি চাচ্ছিলাম যে বাড়িটা আমার মন মতো একটু সাজুক, আর তাছাড়া আমাদের মধ্যে একজন আছেন যে অনেক ভালো পেইন্টিং করতে পারেন, তাই নাকি? কেউ আছে? জি স্যার, একজন আছে স্যার। ও, তাহলে ওকে ডাকো, আমার মেয়ে যেভাবে বলছে সেভাবে একটা পেইন্টিং করে দাও। আচ্ছা, দেখো কী বলে। জি স্যার। বলেন ম্যাডাম, আপনার জন্য আমি কী করতে পারি? আপনি কিছুই করতে হবে না, আপনি শুধু একটু যা ইচ্ছা আপনি পাঠিয়ে দিন।
ওই কোন দেয়ালের ডিজাইন করতে হবে। আমার কোনো ডিজাইন করা লাগবে না, আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কি কথা? আমি আপনাকে গত রাতে প্রশ্ন করেছিলাম আপনি আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবেন কিনা, কিন্তু তখন আমি আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শুনিনি। আমি আজ আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি কি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? আমি মানে পালাতে পারবেন আমাকে নিয়ে? কি বলতেছেন আপনি? মা তো ঠিক আছে, আর আপনি না বললেন আপনার বাবা, আর আপনি এখন কেন পালাতে চাইতেছেন? কারণ আমি আমার মনকে প্রশ্ন করেছিলাম, আমি সারা জীবন এই জেলখানে বন্দি থেকে মারা যাব নাকি কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মারা যাব। জানেন আমার মন আমাকে কি উত্তর দিয়েছে? বন্দি অবস্থায় বেঁচে থাকার চাইতে কিছুদিন স্বাধীনভাবে বেঁচে থেকে মরে যাওয়া ভালো, এটা অনেক শান্তি। আপনি পারবেন আমাকে মুক্ত করতে এখান থেকে? পারবেন? আজকে আপনার গায়ে হলুদ, তাতে কি বিয়ে হল না? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমি যদি আপনাকে মুক্তি দিতে পারি আপনি কি পারবেন? ইয়ারা মায়াশের জীবন ছেড়ে, এই ঐশ্বর্য ছেড়ে বেঁচে থাকতে পারবেন? পারবো। তাহলে আজকে রাত রেডি থাকে, আমি আসবো। আজ রাতে আপনি আবার আসবেন। আপনি এখানে থামতে কেন বললেন? কার জন্য অপেক্ষা করতেছি? একজন আসবে। কে আসবে? চলে আসছে। আস্তে আস্তে ছাড়বো না। আমি একবার তোমাকে হারাতে বসেছিলাম, আমি আর তোমাকে হারাতে চাই না। আমি তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম। আই রিয়েলি মিস ইউ। কিন্তু কিন্তু এসব কি করে সম্ভব হয়েছে? রংঢং এর জন্য
রং ঠং ওনার নাম রং মানে অ্যাকচুয়ালি ওনার নাম জাহিদ আচ্ছা আসো আমি তোকে রংটার সাথে পরিচয় করি আমার বয়ফ্রেন্ড রাহাত আসলে ওর জন্যই বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল আর আপনার জন্যই আমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেলাম থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি না থাকলে হয়তো বা আমি আমার ভালোবাসার মানুষটাকে পেতাম না ইট মিনস লট টু মি অ্যান্ড লাইফে কখনো যদি আপনার কোনো কিছু দরকার পড়ে আমাকে বলবেন আমাদেরকে বলবেন আইল বি দেয়ার আমার যাওয়া উচিত আমার তুমি যাও আমি আসছি থ্যাংকস ম্যান থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন আমি আছি হ্যাঁ তুমি আসো আই'ম সরি আপনি বোধহয় আমাকে ভুল বুঝেছেন তা কিছু কিছু বলতে হবে না আসলে আমি বোধহয় ওই আমার পাশের বাসার পিচিটা আমাকে একটা একটা কথা বলছিল ভালো থাকার জন্য মাঝে মাঝে অভিনয় করতে হয় মিথ্যা অভিনয় আমার কোনো কিছুতে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা করে দেবেন আমি কিছু মনে রাখিনি